বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। এই দেশের মানুষের জীবনযাত্রায় আছে নদীর অপূরণীয় ভূমিকা। একসময় 700 নদী থাকলেও বর্তমানে নদীর সংখ্যা 230। হিমালয়ের পাদদেশে আমাদের অবস্থান হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ নদী এই দেশের বুকে বয়ে যায়। টপ 10 নিয়ে এলো বাংলাদেশের সবচেয়ে বড় 10টি নদী, আমাদের সাথেই থাকুন। নাম্বার 10, যমুনা নদী। যমুনা বাংলাদেশের প্রধান 3টি নদীর একটি। এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা। যমুনা গোয়ালন্দের কাছে পদ্মা নদীর সাথে মিশেছে। এর পূর্ব নাম জোনাই। 1787 সালের বন্যায় ব্রহ্মপুত্র নতুন খাতে প্রবাহিত হয়ে এই নদীর সৃষ্টি করেছে। উৎপত্তি স্থল হতে এর দৈর্ঘ্য 240 কিলোমিটার। যমুনা নদীর সর্বাধিক প্রস্থ 1200 মিটার, যা আরিচায়। যমুনার প্রধান উপনদীগুলো হল তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, সুবনশ্রী। করতোয়া যমুনার দীর্ঘতম এবং বৃহত্তম উপনদী। বাংলাদেশের যোগাযোগে অন্যতম গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সেতু এই নদীর উপর অবস্থিত। নাম্বার 9, বংশী নদী। বংশী নদী বাংলাদেশের মধ্যাঞ্চলে প্রবাহিত একটি গুরুত্বপূর্ণ নদী। নদীটি জামালপুর জেলার শরীফপুর ইউনিয়ন অংশে প্রবাহিত পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে উৎপন্ন হয়ে দক্ষিণের টাঙ্গাইল ও গাজীপুর জেলা অতিক্রম করে সাভারের জাতীয় স্মৃতিসৌধের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি সাভারের কর্ণফুলী নদীর সাথে মিলে কিছুদূর প্রবাহিত হয়ে আমিনবাজারে এসে তুরাগ নদীর সাথে মিলিত হয়েছে। তুরাগ নদী আরও কিছুদূর প্রবাহিত হয়ে মিশেছে বুড়িগঙ্গায়। এই নদী 4টি জেলা যথাক্রমে জামালপুর, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা এবং 10টি উপজেলা যথাক্রমে জামালপুর সদর, মধুপুর, ঘাটাইল, কালিহাতি, বাসাইল, মির্জাপুর, সখীপুর, কালিয়াকুর, ধামরাই, সাভার এবং 321টি মৌজার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নদীটি দৈর্ঘ্য 239 কিলোমিটার, প্রস্থ 49 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নাম্বার 8, মেঘনা নদী। মেঘনা নদী বা মেঘনা আপার নদী বাংলাদেশের গভীর ও প্রশস্ততম নদী। আসামের পার্বত্য অঞ্চল থেকে জন্ম হয়ে বরাক নদী আসামের শেরপুরের কাছে সুরমা এবং কুশিয়ারা নামে 2টি শাখায় বিভক্ত হয়েছে। তারপর সিলেট জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার সীমান্তে মারকুলিতে এই 2 নদী এক হয়ে কালনী নামে কিছুদূর অগ্রসর হয়ে ভৈরব বাজারের কাছে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। তারপর আরও দক্ষিণ দিকে অগ্রসর হয়ে চাঁদপুরের কাছে পদ্মা নদীতে এসে মিলিত হয়েছে। আরও দক্ষিণে নোয়াখালী, লক্ষ্মীপুর ও ভোলা দ্বীপের মধ্য দিয়ে মেঘনা নদী মেঘনা লোয়ার নদী নামে বঙ্গোপসাগরে পড়েছে। নদীটির দৈর্ঘ্য 156 কিলোমিটার, গড় প্রস্থ 3400 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। সুরমাসহ মেঘনা নদীর দৈর্ঘ্য প্রায় 650 মাইল। চাঁদপুরের কাছে পদ্মা মেঘনার মিলিত ধারাটি মোহনা নামে পরিচিত। নাম্বার 7, কর্ণফুলী নদী। কর্ণফুলী নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমানা নদী। এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি প্রধান নদী। নদীটির বাংলাদেশ অংশের দৈর্ঘ্য 161 কিলোমিটার, গড় প্রস্থ 453 মিটার এবং এর প্রকৃতি সর্পিলাকার। কর্ণফুলী নদী ভারতের মিজোরামের মমিত জেলার সৈতাগ্রাম হতে শুরু করে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর অবস্থিত। রাঙ্গামাটি জেলার বরকল উপজেলার থেগা নদীর মোহনা বা থেগামুখ হতে বড় হরিণার মুখ পর্যন্ত এই 6 কিলোমিটার কর্ণফুলী ভারত বাংলাদেশের সীমানা নির্ধারণ করেছে। এই ছয় কিলোমিটার নদীর ডান পাশে ভারত এবং বাম পাশে বাংলাদেশ। নাম্বার 6, তিস্তা নদী। তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। হিন্দু পুরাণ অনুসারে এটি দেবী পার্বতীর স্তন হতে উৎপন্ন হয়েছে। প্রকৃতপক্ষে নদীটির বাংলা নাম তিস্তা, এসেছে তিসেরাতা বা তিন প্রবাহ থেকে। নদীটির দৈর্ঘ্য প্রায় 315 কিলোমিটার। নাম্বার 5, মহানন্দ নদী। মহানন্দ নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটির দৈর্ঘ্য 360 কিলোমিটার, গড় প্রস্থ 460 মিটার। এর উৎপত্তি স্থল হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলায় অবস্থিত। দার্জিলিং জেলা হতে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে প্রবাহিত হয়ে এটি বাংলাদেশে প্রবেশ করে। এর উপনদীগুলো হচ্ছে পুনভবা, নাগর, টাঙ্গন, কুলিক। নাম্বার 4, আড়িয়াল খা নদ। আড়িয়াল খা পদ্মার একটি প্রধান শাখা নদ। আড়িয়াল খা হচ্ছে ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল জেলার একটি নদ। নদটির দৈর্ঘ্য 155 কিলোমিটার, গড় প্রস্থ 300 মিটার এবং নদটির প্রকৃতি সর্পিলাকার।
অতীতে নটটির নাম ছিল ভুবনেশ্বর। 1801 সালে ঠগি দমনের জন্য আরিয়াল খান নামক একজন জমিদার গভর্নমেন্ট কর্তৃক নিযুক্ত হয়। ভুবনেশ্বর নদ থেকে একটি খাল খনন করিয়ে তা প্রাচীন পদ্মার দক্ষিণাংশের সঙ্গে সংযুক্ত করিয়ে দেওয়া হয়। এ খালটি কালক্রমে প্রবল রূপ ধারণ করে প্রাচীন পদ্মা ও ভুবনেশ্বরের কতকাংশ গ্রাস করে এবং সাধারণ জনগণের কাছে আরিয়াল খান নামে পরিচিত হয়। নাম্বার তিন, সুরমা নদী। সুরমা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি সুরমা মেঘনা ব্যবস্থার অংশ। ইবনে বতুতা এই নদীপথে 15 দিন নৌপথে চলেছেন। তার রেহলা গ্রন্থে এই বিষয়ে বিশদ বর্ণনা আছে। উত্তর পূর্ব ভারতের বরাক নদী বাংলাদেশে প্রবেশ করার সময় সুরমা ও কুশিয়ারা নদীতে বিভক্ত হয়ে যায়। সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জের উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনায় মিশেছে। এ দুটি নদী কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের কাছে পুনরায় মিলিত হয়ে মেঘনা নদী গঠন করে এবং পরিশেষে বঙ্গোপসাগরে পতিত হয়। নদীটির দৈর্ঘ্য প্রায় 249 কিলোমিটার। নাম্বার দুই, পদ্মা নদী। পদ্মা বাংলাদেশের প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। পদ্মার সর্বোচ্চ গভীরতা 1571 ফুট এবং গড় গভীরতা 968 ফুট। বাংলাদেশে নদীটির দৈর্ঘ্য 120 কিলোমিটার, গড় প্রস্থ 10 কিলোমিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাংলাদেশে প্রবেশ করে। এখান থেকে নদীটি পদ্মা নাম ধারণ করেছে। গঙ্গার অন্য শাখাটি ভাগীরথী নামে ভারতের হুগলি দিয়ে প্রবাহিত হয়। উৎপত্তি স্থল থেকে 2200 কিলোমিটার দূরে গোয়ালন্দে যমুনা নদীর তীরে মিলিত হয়ে মিলিত প্রবাহ পদ্মা নামে আরও পূর্ব দিকে চাঁদপুর জেলায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। সবশেষে পদ্মা মেঘনার মিলিত প্রবাহ মেঘনা নাম ধারণ করে দক্ষিণে বঙ্গোপসাগরে মিলিত হয়। মানিক বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝে এই নদীর মানুষের জীবনকে কেন্দ্র করে রচিত করেছেন। নাম্বার এক, ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। সংস্কৃত ভাষায় ব্রহ্মপুত্রের অর্থ হচ্ছে ব্রহ্মার পুত্র। ব্রহ্মপুত্রের আদি নাম ছিল লোহিত্য, আবার তিব্বতে তা জাংপো নামে পরিচিত এবং আসামে তার নাম দিহাং। ভারতের উত্তরে অবস্থিত তিব্বত মালভূমির মানস সরোবর হ্রদ থেকে চাম্পো নামে একটি নদী পূর্বমুখী হয়ে চীন ও মায়ানমারের মধ্যে কিছুদূর প্রবাহিত হয়ে দক্ষিণমুখে প্রথমে শিয়াং, তারপর দিহাং নামে অরুণাচল রাজ্যের মধ্য দিয়ে বয়ে গিয়ে তারপর আসামে প্রবেশ করে। দিহাংয়ের সাথে অরুণাচলের দিয়াং ও লোহিত নামে দুটি নদী সংযুক্ত হয়। এরপর থেকে এই সম্মিলিত জলভাগ ব্রহ্মপুত্র নাম লাভ করে। ব্রহ্মপুত্র আসামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে যমুনা নামে বাংলাদেশে প্রবেশ করে গঙ্গার সাথে মিলিত হয় এবং হুগলি ও পদ্মা নামে দুভাগে বিভক্ত হয়। তারপরে এটি বঙ্গোপসাগরে মিশে। ব্রহ্মপুত্র ও গঙ্গার সঙ্গমস্থলে বিশ্বের বৃহত্তম বদ্বীপ বাংলাদেশের অবস্থান। এই নদের দৈর্ঘ্য 2850 কিলোমিটার। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। বাংলাদেশের আরও অনেক তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি চাপুন আমাদের লেটেস্ট ভিডিওর আপডেট পেতে।